এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থায় আছে। এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না, এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার। আছে না নাই? বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, বিয়ে যাক দু একটা হয়, এগুলো ছয় মাস এক বছরের বেশি টিকে না। ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত, সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শুট করে, পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায়। কেন যে এগুলো করছে সে নিজেও জানে না। এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই, কারণ এদের পরিবার নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এই জন্য পরিবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এই জন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে। চিল্লিয়া বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকে পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি, সালাম দেই না এজন্য ঘরে শান্তি হবে, ঠিক কিনা? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে, কে আগে দিবে শুনি? আগে আগে সালাম দিবে, রাজি আছেন? ছেলে দিবে বাবাকে সালাম, স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম, ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি, সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তৈয়িবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর, নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম, অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না, না অন্যের ঘরেও লাগবে? সে আদেশ ও কোরআনের ভেতরে আছে না নাই? রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসআলিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ নাকি বললেন ও ইমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও, অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন দিব, উনি না আমার আগে দিব, আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড? আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামী রে জামাই হয়ে যায়নি, জামাই তো, জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা, সহি মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন, কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন আফসুস সালাম বাইনাকুম,
নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো, দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফসুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন নাই আদম সিজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ করো, না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আসরা নাই? যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব, আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও, কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে, অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আসারা নাই। আপনি দেন না, আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রী আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন, সালাম দিন আর কিসে থাকুন? সালামতে। ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ও জান্নাতীরা আসেন বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম, জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ, জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন।